সৌদি আরব যেতে অথবা সৌদি আরবের ভিসা পেতে কত বছর বয়স লাগে? তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের যেতে হলে ন্যূনতম কত বছর বয়স লাগবে আর সর্বোচ্চ কত বছর পর্যন্ত যাওয়া যাবে আমি এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি এই বিষয়ে অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি উপকারী হতে পারে। আর আমি সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। আর আমি বিদেশ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন। সাধারণত সৌদি আরবের ভিসার জন্য ন্যূনতম 22 বছর বয়স দরকার হয়। আমি আবারও বলছি, সৌদি আরবের ভিসার জন্য ন্যূনতম 22 বছর বয়স দরকার হয়। তবে আমি আরেকটি কথা উল্লেখ করতেছি, তবে 21 বছর বয়স হলেও কিন্তু সৌদি আরব আপনি কাজের জন্য যেতে পারবেন। 21 বছর বয়সে যারা সৌদি আরব যাবে তাদের কাজের পাওয়ার সম্ভাবনাটা খুব কম, তবে নির্দিষ্ট লোক যদি থাকে সেখানে তাহলে সে কাজ করতে পারবে। তবে সৌদি আরবের নিয়ম অনুযায়ী কমপক্ষে 22 বছর হতে হবে। মনে রাখতে হবে এই বয়স কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। সৌদি আরবে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত যাওয়া যায় কাজের জন্য বা ভিসা নিয়ে যাওয়া যায়, আর এর বেশি হলে অযথা যে লাভ নেই, আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে, আপনি বৈধ ভিসা নিয়ে কাজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বয়সের যে ব্যাপারটি সৌদি আরবের ব্যাপারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।